আজকে আমি ফুনি দিয়ে ছোলার ডাল বানাচ্ছি। এর জন্যে লাগছে আমার ছোলার ডাল, ফুনি, টমেটো, ক্যাপসিকাম, মটরশুঁটি, আদা বাটা, মিট মশলা, গুঁড়ো জিরে, লবণ, সর্ষের তেল, চিনি, হলুদ গুঁড়ো। আর ফোড়নের জন্যে আপনার লাগবে তেজপাতা, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, আর একটুখানি রেশের তেল। আমি প্রথমে রেশের তেল দিলাম, দিয়ে পুনিগুলো একটু অল্প ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, তেজপাতাটা দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা দিলাম, আর গোটা জিরেটা দিলাম। লবণটা দিয়ে দিলাম, এইভাবে একটু তাড়াতাড়ি করে নিতে হবে। এবার আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম, মিট মশলাটা দিয়ে দিলাম, গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিই, মশলা দেওয়া বাকি জলটা দিই। এইভাবে একটু মশলাটাকে আমি কষতে নেবো, যতক্ষণ
মশলাটা তেল থেকে নাম খাচ্ছি ততক্ষণ এইভাবে করছি। এবার আমি সর্ষের ডালটা দিয়ে দিলাম। ডাল সেদ্ধ জলটা আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই জল দিয়ে বাকিটা দিয়ে দিই। এইভাবে একটু অ্যাচাড়া করে নিয়ে আমি ডাল সেদ্ধ জলটা আছে আমি দিয়ে দিলাম। এবার আমি চিনি দিলাম। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, এই জন্য চিনিটা আমি একটু বেশি দিলাম। পনিরগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা 1 মিনিটের জন্য বন্ধ করলাম। আমি এবার ঢাকনাটা খুলে দিলাম। আমার ছোলার ডালটা রেডি, আমি গ্যাসটা অফ করে দিলাম, ঢেলে দিলাম। আমার ছোলার ডাল রেডি একদম। আপনারা এইভাবে আমি যেভাবে করলাম সেইভাবেই করবেন, করে কেমন হয়েছে আমাকে জানাবেন। আপনারা পরস্পর পরস্পরকে শেয়ার করুন, আমাকে লাইক করুন, কমেন্ট করুন।